নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে তৈরি করব হাতে মাখা পাবদা পাঁচটা পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে যেই পাত্রে এটা রান্না করব সেই পাত্রেই দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল কালো জিরে চেরা কাঁচা লঙ্কা আর মাছগুলো এখানে পাবদা মাছগুলো দিয়ে এতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ চাপা দিয়ে এই সময় গ্যাস অন করার দরকার নেই এখন কিন্তু রান্নাটা আমি করব না এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই মশলা বেটে তৈরি করতে হবে এটা গুঁড়ো মশলা দিয়ে কখনোই বানাবেন না কারণ সেই স্বাদ কিন্তু গুঁড়ো মশলায় পাবেন না সেই জন্য একটা মশলা আমি এখন বেটে নেব দু চামচ গোটা জিরে এক চামচ রাঁধুনি আর সাত আটটা শুকনো লঙ্কা আমি ভালো করে বেটে নেব একদম মিহি করে বাড়তে হবে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যাব আর আপনাদের মতামত কিন্তু আমার কাছে ভীষণভাবে মূল্যবান খারাপ লাগলেও সেটাও আমাকে জানাবেন আমিও তার থেকে কিছুটা শিখতে পারবো বা আপনারা যদি এই রান্নাই অন্য অন্যরকমভাবে করে থাকেন তাহলেও আমাকে জানাতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দেবেন তাহলে যখন যে আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে মশলা বাটা হয়ে গেলে মাছের সঙ্গে এবার মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে মাছের সঙ্গে মশলাটাকে ভালো করে মাখাবেন গ্যাস কিন্তু এখনও জ্বালাবার প্রয়োজন নেই এই মশলা মাখিয়ে চাপা দিয়ে যদি আধ ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় না হলে সাথে সাথেই রান্না করলেও মন্দ হবে না তবে চেষ্টা করবেন মশলা মাখিয়ে মাছটা কিছুক্ষণ রেখে দিতে তারপর গ্যাস জ্বালিয়ে অল্প আছে মিনিট পাচেক এক পাশে রান্না করে মাছটাকে উল্টে দিয়ে আবার পাঁচ মিনিট রান্না করে নিন তখন একটু জল ব্যবহার করুন মশলা ধোয়া জলটা পাবদা মাছ তো খুব নরম সেই জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে দেখবেন গাছ থেকে তেলটা ছেড়ে আসছে তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে এবার ধনেপাতা পাতা কুচনো ছড়িয়ে পরিবেশন করুন গরম সাদা ধোয়া ওঠা ভাতের সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ